মহাভারতের যুদ্ধে একদিকে কৌরবদের পাশে বিশাল সৈন্যবল ছিল, অপরদিকে পাণ্ডবদের সাথে জনবল না থাকলেও তাদের সাথে ধর্ম ছিল। ঠিক তেমনই এ নির্বাচনে কৌরবদের সাথে বিশাল সংখ্যক লোক রয়েছে আর পাণ্ডবদের সাথে রয়েছে ন্যায় ধর্ম। শুক্রবার প্রদেশ কংগ্রেস আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। ওনার এই বক্তব্য থেকে এইটা স্পষ্ট যে শাসক দলকে কৌরব আর নিজেদের পাণ্ডবদের সাথে তুলনা করেছেন তিনি। নিজেদের দুর্বলতা ঢাকতে শেষমেশ ধর্মের আশ্রয় নিল কংগ্রেস। প্রসঙ্গত, চলতি বছরের 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ পেয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু এই ধার্মিক অনুষ্ঠানটিকে রাজনৈতিক অনুষ্ঠানের আখ্যা দিয়ে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন কংগ্রেসের এই তিন শীর্ষ নেতৃত্বরা। এবারে সেই কংগ্রেসেরাই ধর্মের কথা বলছেন, নিজেদের দুর্বলতাকে ঢাকার আর কোনো রাস্তা না পেয়ে এবারে ন্যায় ধর্মের কথা বলছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। কিন্তু কংগ্রেস বিধায়কের এই বক্তব্যের মাঝেও তাদের হিংসাত্মক মনোভাব ফুটে উঠেছে যে জায়গা দাঁড়িয়ে শাসক দল এ নির্বাচনকে উৎসবের মেজাজে সম্পন্ন করতে চাইছে, সে জায়গায় এ নির্বাচনকে যুদ্ধের মনোভাবে লড়ছে কংগ্রেস। ন্যায় ধর্মের কথা বলে জনগণের আবেগের সাথে আবারও খেলতে চাইছে কংগ্রেস। একটা সময় সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করত কংগ্রেস, রাজনীতির খেলায় মত্ত হয়ে বহু কর্মী সমর্থক ও সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কমিউনিস্টরা। কিন্তু সেই সকল দিনের কথা ভুলে গিয়ে, দলের জন্য আত্মবলিদান দেওয়া কর্মী সমর্থকদের কথা ভুলে গিয়ে আবারও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কমিউনিস্টদের সাথে হাত মিলিয়েছে কংগ্রেস। কিন্তু সেই কংগ্রেসেরই আজ ন্যায় বিচার ধর্মের কথা বলছে। মহাভারতের যুদ্ধে একদিকে কৌরবদের সংখ্যা বিরাট ও সম্মান ছিল, আরেকদিকে পাণ্ডব সংখ্যা কম কিন্তু ধর্ম ছিল। ঠিক তেমনি দেশের নির্বাচনে কৌরবদের সাথে বিশাল পরিমাণ লোক রয়েছে, সন্দেহ রয়েছে, যদিও কর্মীদের বিশাল অংশের ভোট আমরা জানি আমাদের পক্ষে আসবে। আমাদের সাথে রয়েছে আমাদের ন্যায় ধর্ম। এই ধর্মযুদ্ধে অধর্মের পতন হবে এবং সত্যের জয় হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।